সুটিং করতেও ইচ্ছে করছে না ভেঙে পড়লেন সালমান খান বলিউড অভিনেতা সালমান খানের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে বাবা সিদ্দিকের মৃত্যুর পর থেকেও আরও যেন ভেঙে পড়েছেন নায়ক অনেক অনেকদিন ধরে বিশ্বই ভাইজান একের পর এক মৃত্যুর হুমকে দেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে বুলেট প্রুফ গাড়ি ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন নায়ককে না সালমান কিন্তু এই টালমাতাল পরিস্থিতিতেও বিগ বস এইটিনের শুটিং চালিয়ে যেতে হচ্ছে তাকে সেখানেও রাখা হয়েছে অতিরিক্ত পাহারাদার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে নিজের মনের ভাব প্রকাশ এনে ফেললেন ভাইজান নায়কের চোখে কিছুটা হলেও উদ্বেগ ধরা পড়ে বিগ বসের ফ্লোরে কি বলছেন সালমান নতুন প্রমোতে দেখা যাচ্ছে নায়ক বলছেন বেশ উদ্বিগ্ন অবস্থায় নায়ক বলছেন আমি তো জানি যে আমার মা বাবা ঠিক কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই সঙ্গে নায়ক জানান তার বিগ বসের শুটিং করতেও আসতে ইচ্ছা করে না উল্লেখ্য একের পর এক হুমকি হওয়ার পর ভাইজানের পক্ষে সাওয়াল করেছেন নায়কের বাবা সেলিম খান তিনি এক সাক্ষাৎকারে বলেন আমার ছেলে নিষ্পাপ যে কোনোদিনও কোনো আসোলা পর্যন্ত মারেনি সে কিভাবে কৃষ্ণসার হরিণ হত্যা করতে পারে আমি বুঝতে পারছি না এমনকি সালমান জানিয়েছেন ও তো সেই মুহূর্তে সেখানে ছিল না আমি বিশ্বাস করি আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না তাই ও কোনো ক্ষমাও চাইবে না ভাইজানের বাড়িতেও বসেছে অনেকগুলি সিসি ক্যামেরা বিগ বসের সেটে কাউকে ঢুকতে হলে দেখানো হচ্ছে আধার কার্ড